মালদা জেলার হরলিক্স ফ্যাক্টরিতে মেশিনে আগুন লেগে গুরুতর আহত হলেন উত্তর প্রদেশের দুই শ্রমিক। আহত দুই শ্রমিকের নাম মনোজ কুমার যাদব এবং মুকেশ যাদব। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরে। জানা যায়, প্রতিদিনের মতন এদিন দুপুরে নারায়ণপুরের একটি হরলিক্স ফ্যাক্টরিতে কাজ করছিলেন তারা। সেই সময় হঠাৎই মেশিনে আগুন লেগে আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদা জেলার হরলিক্স ফ্যাক্টরিতে মেশিনে আগুন লেগে গুরুতর আহত হলেন উত্তর প্রদেশের দুই শ্রমিক। আহত দুই শ্রমিকের নাম মনোজ কুমার যাদব এবং মুকেশ যাদব। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরে। জানা যায়, প্রতিদিনের মতন এদিন দুপুরে নারায়ণপুরের একটি হরলিক্স ফ্যাক্টরিতে কাজ করছিলেন তারা। সেই সময় হঠাৎই মেশিনে আগুন লেগে আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদা জেলার হরলিক্স ফ্যাক্টরিতে মেশিনে আগুন লেগে গুরুতর আহত হলেন উত্তর প্রদেশের দুই শ্রমিক। আহত দুই শ্রমিকের নাম মনোজ কুমার যাদব এবং মুকেশ যাদব। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরে। জানা যায়, প্রতিদিনের মতন এদিন দুপুরে নারায়ণপুরের একটি হরলিক্স ফ্যাক্টরিতে কাজ করছিলেন তারা। সেই সময় হঠাৎই মেশিনে আগুন লেগে আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদা জেলার হরলিক্স ফ্যাক্টরিতে মেশিনে আগুন লেগে গুরুতর আহত হলেন উত্তর প্রদেশের দুই শ্রমিক। আহত দুই শ্রমিকের নাম মনোজ কুমার যাদব এবং মুকেশ যাদব। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরে। জানা যায়, প্রতিদিনের মতন এদিন দুপুরে নারায়ণপুরের একটি হরলিক্স ফ্যাক্টরিতে কাজ করছিলেন তারা। সেই সময় হঠাৎই মেশিনে আগুন লেগে আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।